হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলস টুকুস কিচেন বন্ধুরা আজকে দারুণ একটা কেক রেসিপি নিয়ে এসেছি এটা হলো থ্রি পাউন্ডের বাটারস্কচ ফেলে ফ্লেভারের কেক তো সবার আগে আমি এটা প্রিমিক্স দিয়ে করেছি আর প্রিমিক্স দিয়ে কীভাবে পারফেক্টভাবে করতে হয় ওটা পুরোটা দেখিয়েছি তো সবার প্রথমে আমি থ্রি পাউন্ডের মোলটাকে রেডি করে নিচ্ছি এখানে অয়েল গ্রিস করে বাটার পেপার দিয়ে দিয়েছি তিন পাউন্ড স্পঞ্জ করার জন্য প্রিমিক্স লাগবে সাড়ে সাতশো এখানে আছে দুশো চল্লিশ গ্রামের এটা কাপ এখানে কাপ দিয়েও দেখিয়ে দিচ্ছি আর গ্রামসেও বলে দিচ্ছি এখানে তিন কাপ নিয়েছি কিন্তু তিন কাপে থ্রি পাউন্ডের হয়নি সাড়ে তিন কাপ লেগেছে ওই জন্য গ্রামসেও করলে খুব ভালো হয় এইভাবে করে আমি মেপে নিচ্ছি এটা প্রিমিক্সটা নিচ্ছি ভ্যানিলা প্রিমিক্স এখানে সাড়ে সাতশো তিন পাউন্ড করার জন্য সাড়ে সাতশো প্রিমিক্স লাগবে এ দেখুন সাড়ে সাতশো হয়ে গেছে কাপ দিয়ে মেজার করলাম তাহলে প্রায় এটা চার কাপের কাছাকাছি হয়ে গেছে দুশো চল্লিশ গ্রামের কাপ দিয়ে আর থার্টি এম এল নিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল স্পুন দিয়ে বলতে গেলে এখানে চার স্পুন ফোর টেবিল স্পুনের মতন লেগেছে রিফাইন্ড অয়েল থার্টি থেকে থার্টি ফাইভ গ্রাম হলেও হবে কোনো অসুবিধা নেই একটু কম বেশি তারপরে এটাকে অয়েল দিয়ে ভালো করে আগে মিক্স করে নিতে হবে তারপরে নর্মাল যে ওয়াটার হয় সেই ওয়াটারটা এর মধ্যে মিক্স করছি এখানে আমার বড় কাপের মধ্যে এক কাপ জল আর একটুখানি লেগেছে ওই দুশো চল্লিশ গ্রামের যে কাপটা ছিল ব্যাটারটা রেডি করার সময় একটা যখন ব্যাটারটা রেডি হবে তখন জলটা একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই পারফেক্ট এটা মাপ বলা যায় না জলটার কিন্তু বড় কাপের এক কাপের একটু বেশিই লেগেছে আর জলটা দেওয়ার সময় কিন্তু অল্প অল্প করে দেবেন প্রথমেই কিন্তু একবারে বেশি দিয়ে দিলে ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যাবে নাহলে গিটলি পাকিয়ে যাবে এভাবে করে পুরো ব্যাটারটাকে আমি একটু রেডি করে নিচ্ছি যেহেতু এটা বাটার স্কচ ফ্লেভারে হবে তাই জন্য এটা একটু অরেঞ্জ কালার দিচ্ছি আর একটু বাটারস্কচ ফ্লেভার দিচ্ছি এভাবে করে ব্যাটারটাকে সুন্দর করে মিক্স করতে হবে আর কিছু আলাদা করে দিতে লাগবে না প্রিমিক্সে সব থাকে বেকিং পাউডার বেকিং সোডা এগুলো কিছু আলাদা করে দিতে হবে না কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালো করে স্মুথলি ফেটাতে হবে কিন্তু ইলেকট্রিক বিটারটা এখানে ইউজ না করলেই ভালো এভাবে হ্যান্ড বিক্স দিয়েই কিবা স্প্যাচুলা দিয়ে আমার স্প্যাচুলা দিয়েই করতে খুব সুবিধে হয় তাই জন্য আমি স্প্যাচুলা দিয়েই দেখাচ্ছি ব্যাটারটাকে খুব ভালো করে ফ্যাটাতে হবে এখনও দেখুন ঠিক আছে তা আবার একটুখানি জল দেবো এইভাবে করে ব্যাটারটাকে চেক করে নিতে হবে এই দেখুন রিবানের মতন যখন পড়ছে তার মানে ব্যাটারটা পুরোপুরি রেডি রেডি করা মোল্ডের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে তারপরে এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে ওটা থাকলে কিন্তু স্পঞ্জটা হোল হয়ে যাবে আর যদি ট্যাপ করে না হয় তাহলে একটা স্টিক দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে পারেন তার মধ্যে এখানে আমি গামলাটাকে আগের থেকেই প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটে লো ফ্লেমে আর এটা বেকিং টাইম লেগেছে আমার এক ঘন্টা কুড়ি মিনিট এটা যেহেতু বড়ো স্পঞ্জ তাই জন্য একটু টাইমটা বেশি লেগেছে আর চেক করতে হবে ওই স্টিক দিয়ে কিংবা নাইফ দিয়ে এটাকে একটু ঢুকিয়ে দেখে নিলে যদি ক্লিন হয়ে বেরোলো তার মানে স্পঞ্জটা পুরোপুরি রেডি ওটা আমার আর দেখানো হয়নি আর পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি ডিমোল্ড করছি এটাকে গরম অবস্থায় করলে অনেক সময় ভেঙে যায় ওই জন্য একটু ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করা ভালো এই দেখুন থ্রেড দিয়ে আমি কাটা দেখাচ্ছি আগে নাইফ দিয়ে একটু দাগ করে নিলাম তারপরে সুতোটাকে পুরোটা ঘুরিয়ে ক্রস করে হাতটা টেনে নিলাম এভাবে করে নাইফ দিয়েও কেটে দেখিয়ে দিচ্ছি আর সুতো দিয়েও দেখিয়ে দিলাম চারটে লেয়ারে করেছি এখানে খুব বেশি পাতলা না হলে হয়ে যাবে এই দেখুন এবার স্পঞ্জটাকে আমি রেডি করে নিচ্ছি একটা বেশের মধ্যে নিচে আগে ক্রিম দিয়ে বেশটাকে প্রথম স্পঞ্জটাকে একটু সেট করে নিতে হবে না হলে স্পঞ্জটা স্লিপ করার ভয় থাকে তারপরে স্পঞ্জের মধ্যে একটু ওয়াটার স্প্রে করছি চাইলে আপনি বাটারস্কচ ক্রাশ স্প্রেও করতে পারেন আমি এখানে যেহেতু ফ্লেভার দিয়েছি ওই জন্য ওর মধ্যে কিছু করিনি আর এটা বাটার স্কচ ক্রাশ দিয়ে এটাকে ক্রিমটাকে ফিল করে দিচ্ছি আর উপরে যে লেয়ারটা ছিল এটাকে মিডিল পার্টে দিয়ে দিচ্ছি আর উল্টো করে উল্টো করে দিয়ে দিলে স্পঞ্জের রাউন্ড শেপটা ভালোভাবে থাকবে আর হাইটটাতেও একটু হাইটটাও একটু বেড়ে যাবে এভাবে করে পুরো আমি সেম প্রসেসে সব কটাকে ক্রাম কোট করে নিচ্ছি আগে একটু ক্রাম কোট করে নিলে ফিনিশিং দিতে খুব সুবিধে হয় আমি ক্রিমটা এখানে বিপ করা দেখাইনি আমি ক্রিম যদি বিপ করা দেখতে চান কিভাবে করেছি পারফেক্টভাবে তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এটার সেপারেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এইভাবে করে চারটে লেয়ার আমি করে নিচ্ছি আর কিন্তু ওয়াটার স্প্রে খুব জরুরি করা নাহলে স্পঞ্জটা কিন্তু ড্রাই হয়ে যায় এখানে রকমের সুগার সিরিপ সিরাপ না প্লেন ওয়াটার আছে চাইলে একটুখানি যে ফ্লেভারের করছেন সেই ফ্লেভারেরও একটু ওয়াটার দিয়ে মিক্স করে করতে পারেন আমি এখানে নর্মাল ওয়াটার দিলাম একটুখানি ক্রাম কোট করে রেখে নিয়েছি তার মধ্যে এটা ফিনিশিং যে কালার হবে সেই কালারটা করে নিচ্ছি হোয়াইট কালারের মধ্যে একটুখানি এক থেকে দুই ড্রপ দিয়েছি এখানে রেড কালার যাতে একদম বেবি পিঙ্ক কিংবা লাইট পিঙ্ক কালার হয়ে যায় এই দেখুন স্পঞ্জটা আমি একটু দশ মিনিটের জন্য এটাকে রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে উপরে যে কালারটা হবে সেটাকে পাইপিং ব্যাগে করে এইভাবে করে দিলে ক্রিমও বেশি যায় না আর ফিনিশিংটা দিতে আপনার সুবিধে হবে দুটো সেট করতে গেলে পাইপিং ব্যাগ দিয়ে করলে খুব সুবিধা হয় আর প্রথম কোটিংটা করে দশ মিনিট ফ্রিজে রেখে দিলেও এটা সেট হয়ে যায় ভালো এভাবে করে পাইপিং ব্যাগ ব্যাগের মধ্যে নিয়ে অন্য কালার পুরোটা আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আরও কোনো ভিডিও যদি রেসিপি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই সম্ভব হলে শেয়ার করব আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলেও আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো এইভাবে করে পুরোটা দেখুন যতক্ষণ না ফিনিশিং হচ্ছে ততক্ষণ একটুখানি ঘুরে ভালো করে করে নিতে হবে আর উপরে যেহেতু আমি ওর মধ্যে ডিজাইন করব তাই জন্য বেশি ফিনিশ করার দরকার নেই সাইডটাকে ক্লিন করা বেশি দরকার একটা প্লেন স্ক্রাবার নিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি এখানে কোন রকম এইবারে আমি কম ব্যবহার করছি না তারপরে বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে লাস্ট ফিনিশিং দেওয়ার আগে এইভাবে করে নিয়েও দশ মিনিট ফ্রিজে রেখে দিলে এটা সেট হয়ে যাবে আর এইখানে যেহেতু আমার কাস্টমার ডিজাইন আমাকে পাঠিয়ে দিয়েছিল ওর মধ্যে গোল্ডেন ড্রিপ ছিল তাই জন্য এখানে গোল্ডেন ড্রিপটা দিচ্ছি এটা বটালেই পাওয়া যায় এইভাবে আগে শেক করে নিয়ে তারপরে আমি একটু দেখে নিচ্ছিলাম ড্রিপটা প্রথমবার আমি ইউজ করছি এইভাবে করে পুরোটা সাইডে একটু ড্রিপিং করে দিচ্ছি খুব বেশি দেবো না না হলে কিন্তু খুবই পাতলা এটা একদম নিচে অবধি চলে আসছে অল্পই দিয়েছি কিন্তু লাস্টে দেখলাম অনেকটাই নিচে এসে গেছে এইভাবে করে সাইডে পুরোটা করে নিলাম তারপরে বড় স্টার নজল দিয়ে এটাকে ডেকোরেট করে দিচ্ছি যেটা এম ওয়ান বলে সেটাকে দিয়ে করে নিচ্ছি সেম কালারেরই রাখছি এইভাবেই ছবিতে পাঠিয়েছিল আমাকে যে দুটো স্টার নজল নেই বলে আমি এখানে টু ডি নোজালটাও ইউজ করে নিচ্ছি যাতে একবারেই দুটো প্যাকেটে দুটো ক্রিম হয়ে গেছে যাতে কাজটা একটু তাড়াতাড়ি হবে গরম পড়ছে ক্রিমটাও একটু ক্রিমের কাজ তাড়াতাড়ি করে করতে হবে এভাবে করে পুরোটা করে নিলাম আর টপিংয়ের মধ্যে দিয়েছি চকলেট গোল্ডেন বিস্কিট দিয়েছি কুকিজ দিয়েছি এভাবে করে পুরোটা আমি কভার করে নিচ্ছি নতুন বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা রেসিপিটা ডেকোরেশনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন দেখুন বন্ধুরা কত সহজ করে দেখালাম এভাবে করে বানালে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর আমি এই যে টপে কুকিজটা রেখেছি এটার যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা আমি বাড়িতেই করেছি এই দেখুন পুরোপুরি কেক রেডি আর যেটা লিখেছি মমটা সেটা সুগার বল যেগুলো হয় অ্যাডেবল সেটা দিয়ে করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কিংবা কেক নিয়ে ততক্ষণ एनजय कर थ्री पाउंड बाटर स्कच बार्थडे केक